আমি জানো খুব দুঃখী, সারাদিন বেচারির কোনো খাওয়া জোটেনি, ওকে খেতে দিলে হয় না? ইচ্ছে হলে খেতে দাও। শোনো না, তুমি না ওনার জন্য বরঞ্চ মন্দিরে যা পাওয়া যায় সেই খাবার নিয়ে এসো। মায়ের সামনে এভাবে কেউ অভুক্ত থাকবে এটা মেনে নেওয়া যায় না। ওনাকে দেখে আমার খুব মায়া লাগছে গো, ফলটল যা হয়ে গিয়ে নিয়ে এসো। শুনছেন, এই যে শুনছেন মা, এটা নিন। আপনার ফলটা এখানে রাখলাম, হ্যাঁ খেয়ে নেবেন। শুনছেন মানুষী, চলে এসো। ঈশ্বরের কি অপূর্ব লীলা, যে একদিন জীবন বাঁচাল আজ সেই মুখেই আহার তুলে দিল, অথচ কেউ কাউকে চিনতে পারল না, জানতে পারল না আসল রহস্য। লুকোচুরি খেলার এই তো সবই শুরু, কে জিতবে, কার চোখ দিয়ে গড়িয়ে পড়বে পরাজয়ের অশ্রুধার। সত্যি সত্যি চিন্তা হচ্ছে, আর শরীরটাও ভালো নেই, কোথাও পড়ে টড়ে গেল না তো। কি করছো দেবী? বৌদি, মাকে দেখেছো? তোমার মাকে? হ্যাঁ, মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। হ্যাঁ, তারপর? তারপর মার আজকে চেক আপ করানোর ছিল। ডাক্তার কি করলো, কি হয়, কেমন আছে? না, সব ঠিক আছে, মাকে খুঁজে পাচ্ছি না, বাড়িতেও নেই, কোথাও নেই। আমি তো বেশ কিছু রঙে দেখলাম ওনাকে। কোথায় দেখলে? ওই তো হাতে একটা পুটি নিয়ে বড় রাস্তার দিকে হেঁটে যাচ্ছে। তুই কি করলি দেবী, এর জন্য তোকে আমি এত কষ্ট করে বড় করেছিলাম। কোথায় গেল? তোমার মার কিন্তু ভাই এটা ভারী অন্যায়। অসুস্থ শরীরে কোথায় একটু বাড়িতে বিশ্রাম নেবে তা নয় না বলে তো বেরিয়ে পড়লো। দেখো তার বাড়িতে গিয়ে আড্ডা মারছে। এখন আমি যাই গে, হ্যাঁ আমার আবার বাড়িতে সব বসে আছে, খেতে দিতে হবে। আসছে তোমার ঘর, তোমার স্বামীর ঘর, মা তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? দরকার হলে আমি চলে যাব। আমি না হয় তোমাকে সব বুঝিয়ে বলছি, চলো মা বাড়ি যাবো। আমি পথে পড়ে মরবো, আমি তোমার বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না।